হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আননোন টপিকস। আজকে আমি আপনাদের বলবো যে ইউজার আইডি আর পাসওয়ার্ড। ইউজার আইডি পাসওয়ার্ডের জন্য অনেক কমপ্লেন এসেছে আমার কাছে, অনেক কমেন্টও এসেছে যে ইউজার আইডি কীভাবে বুঝবো, পাসওয়ার্ড কোথায় পাবো। তো আপনাদের বলে দিচ্ছি যে ইউজার আইডি আপনাদের কাছেই আছে, আর পাসওয়ার্ড আপনাদের মোবাইলে যে আপনি মোবাইল নম্বর দিয়েছিলেন ফর্ম ফিল আপ করার সময় সেই মোবাইলে মেসেজ চলে যাবে। তো যে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক ফর্ম ফিল আপ করার পর যে একটি রিসিপ্ট পেয়েছিলেন, রিসিপ্টটা অফিসে জমা দিয়ে দেওয়ার পর সেখানে একটা সিল মারা হয়েছে, সেখানে আপনার পার্মানেন্ট ইউজার আইডি আছে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো সবার প্রথমে যে আপনার ইউজার আইডি রিসিপ্টটা পেয়েছিলেন, এরকম একটি রিসিপ্ট পেয়েছেন, এই রিসিপ্টে হচ্ছে আপনার পার্মানেন্ট ইউজার আইডি পেয়ে যাবেন। দেখুন এই রিসিপ্টের এখানে দেখুন এই লিঙ্ক, এই যে এখানে দেখুন ইবি বলে নাম্বার দেওয়া আছে, এটাই আপনাদের পার্মানেন্ট ইউজার আইডি। আর এই ইউজার আইডি দিয়ে আপনারা কীভাবে পাসওয়ার্ড পেয়ে যাবেন, যদি আপনারা পাসওয়ার্ড না পেয়ে থাকেন তাহলে আপনাদের পার্মানেন্ট পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো পাসওয়ার্ড পাওয়ার জন্য, সরি, পার্মানেন্ট পাসওয়ার্ড নেই, পাসওয়ার্ড আপনারা যখন ইচ্ছে তখন চেঞ্জ করতে পারেন, কিন্তু ইউজার আইডিটা পার্মানেন্ট, ওই ইউজার আইডি একটাই থাকবে, সেটাকে চেঞ্জ করতে পারবেন না। তো এখানে দেখুন জব সিকার বলে অপশন দেওয়া আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচে নিচে আসলেই আপনারা দেখতে পারবেন ভিউ অ্যান্ড আপডেট বলে একটা অপশন দিয়ে দেওয়া আছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন নিচে, সবার নিচে একটু দেখতে পারবেন, এখানে দেখুন এখানে ভিউ অ্যান্ড আপডেট বলে একটা অপশন দেওয়া আছে, ভিউ অ্যান্ড আপডেট প্রোফাইল, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এরকম অপশন চলে আসবে। যদি আপনার কাছে ইউজার আইডি পার্মানেন্ট ইউজার আইডি থেকে থাকে, যেটা আমি আপনাকে বলে দিলাম, সেই ইউজার আইডিটা এখানে দিতে হবে। তো ইউজার আইডিটা যে আপনাকে বললাম, যেটা আপনাদের যে এখানে আপনার ইবি নাম্বার একটা দেওয়া আছে, ইবি 2019 হতে পারে, যদি 2009 সালে করে থাকেন ইবি 2019, কিংবা যদি 2013 সালে করে থাকেন তাহলে ইবি 2013, এরকম থাকবে। যাই হোক, আপনারা সেটা এখানেই ক্লিক করতে হবে। আর নিচে দেখুন পাসওয়ার্ড বলে অপশন দেওয়া আছে, পাসওয়ার্ড, এই জায়গাটা আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তারপরে এই ক্যাপচারটা নিচে প্রেস করে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেটাকে নিচে, আর যদি না থাকে, সরি, আর যদি আপনার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনারা কিভাবে বের করবেন, তাহলে দেখুন নিচে দেখুন ফরগেট পাসওয়ার্ড দেওয়া আছে, ফরগেট পাসওয়ার্ড করতে হবে। ফরগেট পাসওয়ার্ড করলে এখানে ইউজার আইডি নাম্বারটা আপনাকে দিতে হবে, আবার যে নাম্বারটা আপনাদের দেখিয়ে দিচ্ছে যে পেজটা আপনারা পেয়েছেন সেখানে যে নাম্বারটা আছে সেটাই হচ্ছে আপনাদের পার্মানেন্ট ইউজার আইডি নাম্বার, সেটা মোবাইলে যখন মেসেজ আসবে সেটাই আসবে। তো ইউজার আইডির প্রবলেম, আমি আশা করি যে আপনাদের ইউজার আইডির প্রবলেম সলভ হয়ে গেলে, যে ইউজার আইডি এটাই হচ্ছে আপনাদের ইউজার নেম, ইউজার আইডি যাই বলুন, এনরোলমেন্ট নাম্বার সব এটা। তো এই এনরোলমেন্ট নাম্বারটা এখানে দিতে হবে, আর নিচে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা এখানে দিতে হবে। দেওয়ার পর সাবমিট করতে হবে, সাবমিট করলে এরকম অপশন চলে আসবে, এরপর প্রসিড করতে হবে, প্রসিড অপশনে ক্লিক করে প্রসিড করলে দেখুন ওটিপি অপশন চলে আসবে, এখানে আপনাকে ওকে করতে হবে ডাইরেক্ট। ওকে করলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, একটি ওটিপি চলে যাবে, ওটিপিটা আপনার একটু আলাদা ধরনের হবে, চারটি সংখ্যার ওটিপি আসবে। তো আপনাকে সেটা বুঝিয়ে দিতে হবে যে ওটিপিতে কোনটি আপনাদের, দেখুন এ টু স্টার এন, দেখা গেলো আপনারা স্টারটা না দিলেন, আবার এরকম আসতে পারে এম ওয়ান, এই চিহ্ন আবার কিউ, যদি আপনারা এর মধ্যে কোনো একটা মিস করেন তাহলে আপনার মিস হবে। তো এখানে দেখুন আবার সেই ওটিপিটা দেওয়ার পর এখানে ক্যাপচারটা ক্লিক করে আপনাকে প্রসিড করতে হবে, প্রসিড করলে আপনার মোবাইলে একটি পাসওয়ার্ড চলে আসবে। সেই পাসওয়ার্ডটা আপনার একটু ভিন্ন ধরনের হতে পারে, সেটা আপনার দেখতে হবে, সেখানেও একটি আলফানিউমেরিক্যাল সিস্টেম এরকম থাকবে, আর আটটি সংখ্যার পাসওয়ার্ড থাকবে। এরপর আপনার ইউজার আইডিটা এখানে দিতে হবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করবেন, তো ভুলবেন না। থ্যাংকস।